বিগ বস ১৫ কন্টেস্ট্যান্ট রাখি সাওয়ান্ত এবং তার হাজব্যান্ড রিতেশকে নিয়ে সামনে এলো চাঞ্চল্যকর তথ্য। কথা উঠেছে রিতেশ রাখির লিগ্যাল ম্যারিজ ইস্যু নিয়ে, এমনকি রিতেশ জানালো রাখির সাথে তার আসল সম্পর্ক কি। চলুন পুরো ব্যাপারটা ডিটেলসে জেনে আসি। যখন থেকে রাখি সাওয়ান্ত তার স্বামী রিতেশের সাথে বিগ বস ১৫ ঘরে পা রেখেছেন, তখন থেকে এই দম্পতি শিরোনাম হয়েছেন। রাখি তো রিতেশকে তার হাজব্যান্ড হিসেবে পরিচয় দেয় বিগ বস ১৫। এরপর সবার আকর্ষণ এই রিতেশের উপর যায়, বিশেষ করে কে এই রিতেশ, কি করে না করে। জানা যায় এই রিতেশ নাকি বেলজিয়ামের একজন এনআরআই এবং একটা আইটি কোম্পানির মালিক। কেউ কেউ তো রিতেশের এই এনআরআই হওয়ার দাবির সত্যতা নিয়েও প্রশ্ন তুলেছেন। যাই হোক, রিসেন্টলি রাখির দাবি করা স্বামী রিতেশের অনেক অপছন্দনীয় ব্যাপার সামনে আসে। ভাইরাল হয় রিতেশের ফার্স্ট ওয়াইফ এবং তার সন্তানের ছবি, যেখানে এখন প্রশ্ন উঠেছে রিতেশের ওয়াইফ যদি রাখি হয় তাহলে ছবিতে ভাইরাল হওয়া এই মেয়ে এবং সন্তানটা কার। এই ব্যাপারে ভাইরাল হওয়া মেয়ে, যার নাম স্নিগ্ধা, তিনি ইন্ডিয়ান গণমাধ্যমে কিছু স্টেটমেন্ট দেন। স্নিগ্ধা গণমাধ্যমে জানায় বিগ বস রিয়েলিটি শোতে থাকা ব্যক্তিটি রিতেশ কুমার তার স্বামী এবং তার বিরুদ্ধে স্নিগ্ধা পারিবারিক সহিংসতার মামলা করেছেন। স্নিগ্ধা এবং রিতেশ দুজনেই বিহারের। তাদের বিয়ে সম্পন্ন হয় ২০১৪ সালে। স্নিগ্ধা আরও জানায় প্রাথমিকভাবে স্নিগ্ধা রিতেশ একসাথে বিহারের বেত্তিয়ায় থাকতেন এবং ২০১৫ সালে চেন্নাইতে চলে আসে এবং সেই বছরের ডিসেম্বরে তাদের একটি সন্তান হয়। কিন্তু স্নিগ্ধা কষ্টের কথা শেয়ার করে বলেন, বিয়ের এই সাত বছরে তাদের একসাথেই থাকা হয় শুধু আড়াইটা বছর। এরপর স্নিগ্ধা রিতেশের বিগ বসের বিষয় নিয়ে বলেন, তিনি যখন শুনলেন যে রিতেশ রাখি সাওয়ান্তের স্বামী হিসেবে বিগ বসে প্রবেশ করেছেন, তখন তিনি এক প্রকার অবাকে হয়েছিলেন। কেননা স্নিগ্ধা বিশ্বাসই করতে পারছিল না কিভাবে তিনি রাখির মতো একজন সেলিব্রিটিকে বিয়ে করতে পেরেছেন। আর স্নিগ্ধার মতে রিতেশের একটি কোম্পানির মালিক এবং এনআরআই হবার দাবি সম্পূর্ণ মিথ্যা। এখন এটা তো ছিল স্নিগ্ধার স্টেটমেন্ট, বাট এই টোটাল ম্যাটারে রিতেশও কিন্তু মুখ খুলেছে। রিতেশ জানায় তার ফার্স্ট ওয়াইফ স্নিগ্ধা তার উপর যা যা ক্লেম করেছে তার সবটাই রিতেশ অকপটে মেনে নিয়েছে। কিন্তু রিতেশও সামনে নিয়ে আনল স্নিগ্ধার ব্যাপারে চাঞ্চল্যকর কিছু তথ্য। রিতেশ জানায় স্নিগ্ধার সাথে ঠিকই ২০১৪তে তাদের সংসার শুরু হয়, বাট স্নিগ্ধাই সেই সংসার বেশি দিন টিকায়নি, রিতেশকে এবং তার সন্তানকে রেখে অন্য কারো সাথে পালিয়ে যায়। বাট কিছুদিন পর রিতেশের কাছে আবারও ব্যাক করে স্নিগ্ধা, বাট সেটাও শুধু তার সন্তানের জন্য। এমনকি রিতেশ তাকে মেনেও নিয়েছিল, বাট শকিং ব্যাপার হচ্ছে কিছুদিন যাওয়ার পর আবারও স্নিগ্ধা আগের মানুষটার সাথেই পালিয়ে যায়। আর এরপরই রিতেশ ডিসাইড করেন স্নিগ্ধাকে ডিভোর্স দেওয়ার। এবং রিতেশ রাখির ব্যাপারে জানায় তিনি আর রাখি নাকি লিগালি ম্যারিডও ছিলেন না। তো রিতেশ এবং স্নিগ্ধার স্টেটমেন্ট পরে বুঝলাম দুইজনই দুইজনকে দোষারোপ করছে। এখন কে সত্য কে মিথ্যা বলছে সেটা এখনও ক্লিয়ার নয়। তবে কথা হচ্ছে এদের দুজনের মধ্যে রাখির অবস্থানটা কোথায়। রিতেশ তো কমিট করেই দিয়েছে রাখি তার লিগাল ওয়াইফ না, তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো। এখন কথা হচ্ছে রাখি তাহলে কিসের স্বার্থে রিতেশকে ফেক পরিচয় বিগ বস ১৫ মঞ্চে তার স্বামী হিসেবে উপস্থাপন করায়। বন্ধুরা, আপনারা এই বিষয়টা নিয়ে কি ভাবছেন, আপনার মতামত আমাদেরকে জানিয়ে দিন। আপনারা দেখছেন স্টার গল্প, বাংলাদেশের প্রথম এবং বিশ্বস্ত অনলাইন এন্টারটেইনমেন্ট নিউজ পোর্টাল।